তো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি আর কি। চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে, চলে এসেছি আমি এই ক্যাটারিং করতে একটা বিয়ে বাড়িতে। চলো দেখো, বাড়ির কিছু কাজ গুছিয়ে ক্যাটারিং ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম ক্যাটারিং এর উদ্দেশ্যে। এই মাত্র চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার পরে আমাদের কাজগুলো আমরা গুছিয়ে নিচ্ছি, এক এক করে সব টেবিল কভারগুলো পুড়িয়ে সেট করে নিলাম। নেওয়ার পরে আমাদের জামার উপরে আমরা সব ব্লেজারগুলো পরে নিচ্ছি। পরে নেওয়ার পরে আমরা খাওয়ার প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। প্লেট সাজিয়ে ফাঁকা এসে দেখি গেটের সামনে বিয়েবাড়িতে খুব সুন্দর আর কি লাইটিং করেছে, তোমাদের কেমন লেগে সেটা বলবে। ফাঁকার থেকে এসে আমরা যেই জায়গাটায় দেওয়া থাকা করবো খাওয়ার জন্য সেই জায়গাটা পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে আমরা আপনার বাড়ির আত্মীয়দের পরিবেশন শুরু করলাম। আর আপনারা যদি বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চান, আমি ভিডিওতে আমাদের ক্যাটারিংয়ের কার্ড শো করে দিচ্ছি, বাঙালিয়ানা ক্যাটারার্স, তো সবাই ওখান থেকে কল করতে পারবে। আর একটা কথা, এই মিঠুনদা ভালো বাজনা বাজায়, আর বাড়ির যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ করতে চাও আমি নম্বর দিয়ে দিচ্ছি, ভিডিওতে পেয়ে যাবে। এখন এই পর্যন্ত আমাদের কাজ টোটাল গুছানো হয়ে গেছে, তো বাড়িতে থাকে আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।